নমস্কার, আমি শ্রীগোবিন্দ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন অন্তর থেকে চাই। সিংহ রাশির মার্চ 2023 আপনাদের কেমন যাবে, অর্থাৎ সিংহ রাশির রাশিফল। প্রথমত বলি বন্ধুরা, আমি রাশিফলে যেটা আপনাদের রিপোর্ট অনুযায়ী যেটা যেটা ইউনিক, আমি প্রত্যেকটা দিনের শুভ অশুভ তারিখ সহ প্রেডিকশনটা করি, নক্ষত্র এবং সংখ্যাতত্ত্ব সহ। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি শুভ তারিখগুলো আপনাদের বলি, নোট করে নিন। সিংহ রাশির মার্চ মাসের শুভ তারিখগুলো হচ্ছে 4, 6, 7, 8, 9, 10, 13, 14, 18, 19, 21, 22, 24, 27 এবং 28। আরেকবার বলছি, 4, 6, 7, 8, 9, 10, 13, 14, 18, 19, 21, 22, 24, 27 এবং 28 এই তারিখগুলো শুভ। এর মধ্যে অত্যন্ত শুভ তারিখগুলো হচ্ছে 4, 6, 7, 8, 9, 10, 13, 18, 19, 21, 24, 27 এবং 28। কি কি হতে পারে একটা সম্যক ধারণা তা আপনারা নোট করে নিন। 4 তারিখ হচ্ছে কর্মোদ্যোগ, 6 তারিখ হচ্ছে লাভ, 7 তারিখ হচ্ছে অর্থ লাভ। এই 6 তারিখ লাভ যে কোনো টাইপের লাভ হতে পারে, আর 7 তারিখ হচ্ছে পার্টিকুলার অর্থ লাভ, 8 তারিখ হচ্ছে প্রাপ্তিযোগ, 9 তারিখ হচ্ছে আনন্দ লাভ, 10 তারিখ হচ্ছে যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ, এবং কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে সেক্ষেত্রে কিন্তু কিছু লাভের মুখ দেখা যেতে পারে বা লাভ হতে পারে বা লাভ হওয়ার সম্ভাবনা। 13 তারিখ হচ্ছে প্রাপ্তিযোগ এবং সুযোগ সুবিধা, 18 তারিখ হচ্ছে উপার্জন বৃদ্ধি, 19 তারিখ হচ্ছে সুনাম, যশ এবং সাফল্য, 21 তারিখ হচ্ছে ভ্রমণ, 24 তারিখ হচ্ছে প্রাপ্তিযোগ, 27 তারিখ হচ্ছে কারো দ্বারা উপকৃত, অর্থাৎ কেউ না কেউ আপনার পাশে দাঁড়ালো বা কেউ না কেউ আপনার সাপোর্ট করলো সেই ব্যাপার, 28 তারিখ হচ্ছে সম্মান এবং যশ। অশুভ তারিখগুলো নোট করে নিন। অশুভ তারিখগুলো হচ্ছে 2, 3, 5, 11, 15, 16, 17, 20, 23, 25, 26 এবং 30, 31। আরেকবার বলছি, অশুভ তারিখগুলো হচ্ছে 2, 3, 5, 11, 15, 16, 17, 20, 23, 25, 26, 30 এবং 31। এই তারিখগুলো অশুভ। এর মধ্যে থেকে বিশেষভাবে অশুভ হচ্ছে 2, 3, 11, 16, 17, 20, 23, 25, 30 এবং 31। কী কী হতে পারে? 2 তারিখ হচ্ছে হানি, কোনো না কোনোভাবে হানিকারক ব্যাপার। 3 তারিখ হচ্ছে কোনো না কোনোভাবে প্রতারিত হওয়া বা কিছু ক্ষতির একটা সম্ভাবনা। 11 তারিখ হচ্ছে ঝগড়া বিবাদ অশান্তির পরিবেশ, 16 তারিখ হচ্ছে মানসিক অশান্তির পরিবেশ, 17 তারিখ হচ্ছে বিপদ, 20 তারিখ হচ্ছে ব্যয় বৃদ্ধি, 23 তারিখ হচ্ছে পথে বিপদ, রাস্তাঘাটে পথে চলাচল চলাফেরায় কোনো না কোনো বিপদের একটা আশঙ্কা, 25 তারিখ হচ্ছে সন্তানদের নিয়ে সমস্যা বা সন্তান নিয়ে দুশ্চিন্তা, 30 তারিখ হচ্ছে অশুভ সংবাদ, 31 তারিখ হচ্ছে বিষণ্ণতা। যে তারিখগুলো বলা হয়নি সেটা হচ্ছে 1, 12 এবং 29। এই 1, 12 এবং 29 কেমন গেল এপ্রিল মাসের রাশিফলে আপনারা জানাতে ভুলবেন না প্লিজ। আর নক্ষত্র সংখ্যাতত্ত্ব নিয়ে পড়ে আসছি, তার আগে বলি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখলাম। বন্ধুরা, সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলি, ছোটোখাটো ব্যাপার, খুব সিম্পল ব্যাপার, ছোটোখাটো ব্যাপার, সাধারণ ব্যাপার নিয়ে কম বেশি একটা মানসিক উদ্বেগের পরিবেশ আপনাদের মধ্যে কম বেশি থাকবে, তবে ছোটোখাটো ব্যাপার নিয়ে টেনশন না করাই ভালো। আর 7 মার্চের পর থেকে অনেকটা, 7 মার্চের পর থেকে যারা একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে মানসিক প্রেশারে থাকেন তাদের ক্ষেত্রে বলবো, 7 মার্চের পর থেকে ছোটোখাটো ব্যাপার নিয়ে মানসিক অশান্তির একটা পরিবেশ কিন্তু কম বেশি থাকছে, এটা নিয়ে দুশ্চিন্তা টেনশন করার কিছু নেই। সিংহ রাশির জাতক বা জাতিকাদের বন্ধুরা একটা কথা বলবো, যে অর্থনৈতিক ভাগ্য যদি আমরা বলি তাহলে অর্থভাগ্য ওভারঅল কিন্তু ভালো, অর্থাৎ অর্থনৈতিক ভাগ্য মানে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু না কিছু ভালো ফল ভালো রেজাল্ট আপনারা কিন্তু কম বেশি পাবেন। সঞ্চয়ের ক্ষেত্রে একটা কথা বলি, সিংহ রাশির জাতক বা জাতিকাদের দেখুন বন্ধুরা, এই মার্চ মাসে সঞ্চয়ের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার পরিবেশ কম বেশি থাকছে, বাড়ির পরিবেশ বা আপনি যে পরিবেশে থাকেন সেই পরিবেশ বা বাড়ির পরিবেশের ইনভায়রনমেন্ট বা বাড়ির ইনভায়রনমেন্টটা কিন্তু খুব বেটার,
আমি এই মুহূর্তে কিন্তু মানে বলতে পারছি না, তবে হ্যাঁ সবার ক্ষেত্রে হবে তা নয়, বাড়ির পরিবেশ, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের মানে কি বলবো, শুভ অনুষ্ঠান বা আনন্দ কোনো মুহূর্তের পরিবেশ আছে, কিন্তু ওভারঅল বাড়ির যে সার্বিক পরিস্থিতি সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পরিবেশ থাকবে। তবে এরপরেও বলছি, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, আনন্দ ঘন মুহূর্ত কিছু না কিছু থাকবে। শিক্ষার ক্ষেত্রে যদি বলি বন্ধুরা, শিক্ষার ক্ষেত্রে কিন্তু ওভারঅল কিন্তু ভালো আছে, অর্থাৎ এডুকেশন সেক্টর বা এডুকেশন ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে নোটআউট ভালো আছে, মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিবেশ যদি বলি, উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিবেশ সিংহরাশি জাতক বা জাতিকাদের অত্যন্ত শুভ। এই সময় যদি মনে হয় যে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কিছু অপরচুনিটিস আপনি চাইছেন, বা যদি উচ্চশিক্ষা গ্রহণের জন্য যা কিছু করেন সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, ওভারঅল খুব ভালো হবে। কতটা ভালো হবে সময় বলবে, আমি আবারও বলছি সময় বলবে। এবারে শরীর স্বাস্থ্য শারীরিক ব্যাপার ট্যাপারগুলো যদি আমরা দেখি, দেখুন বন্ধুরা খুব মানসিক উদ্বেগের মধ্যে যদি থাকে, এদের ছাড়া আমি এই মুহূর্তে মার্চ মাসে শারীরিক কোনো ক্রিটিক্যাল কোনো সমস্যাজনিত কারণ আছে বলে আমার মনে হয় না। পার্টনার, ম্যারেজ লাইফ, ব্যবসা, এই ব্যাপারগুলো যদি দেখি বন্ধুরা, তাহলে ওভারঅল কিন্তু 7th মার্চের পর থেকে কিন্তু ভালো হবে। আনএক্সপেক্টেড গেন, অপ্রত্যাশিত প্রাপ্তি, বা যাদের রাশিচক্রে দশন্ত দশা প্রত্যন্ত দশা পারমিট করছে বা সঠিক ঠিকঠাক চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল ভালো হবে। তবে সিংহরাশির জাতক বা জাতিকাদের একটা কথা বলি বন্ধুরা, যে কম বেশি রাহু যতদিন মেষ রাশিতে অবস্থান করছে ততদিন কিন্তু কম বেশি বাধার মধ্যে, প্রতিবন্ধকতার মধ্যে বা কিছুটা অবস্থাকালের মধ্যেই কিন্তু আপনাদের সাকসেসটা হবে বা এগোতে হবে। কর্মক্ষেত্রের পরিবেশে অত্যন্ত ভালো কিছু খবর, অত্যন্ত ভালো কিছু সুসংবাদ আপনাদের জন্য জাস্ট অপেক্ষা করছে। সাকসেসের ক্ষেত্র ভালো হবে, ব্যয় বুঝে শুনে করতে হবে। সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে যাদের 10 নম্বর নক্ষত্র জন্ম, খুব ভালো করে খেয়াল করুন, যাদের 10 নম্বর নক্ষত্র জন্ম বা মঘ নক্ষত্র জন্ম, তাদের স্কিন ডিজিজেস বা শারীরিক ক্ষেত্রে ত্বকের যে রোগভোগ, সেই ত্বকের রোগভোগে একটা প্রাদুর্ভাব কম বেশি কিন্তু থাকছে। আর যেটা থাকছে সেটা হচ্ছে ভ্রাতা ভগ্নী, আত্মীয় স্বজন পরিজন বা নিজের রিলেটিভ সার্কেলের মধ্যে যারা ফিনান্সিয়াল লেনদেন করেছেন মঘ নক্ষত্রের জাতক বা জাতিকাদের, তাদের ক্ষেত্রে কিছু সমস্যাজনক পরিবেশ মার্চ মাসে কিন্তু কম বেশি থাকছে। তবে হ্যাঁ, এই মঘ নক্ষত্রে জন্ম জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসে যেটা ভালো খবর সেটা হচ্ছে, যে বিষয়গুলো আপনি খুব সিক্রেটলি করে মানে করেছেন বা করছেন বা করেছিলেন সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর যে কাজটা করার আগে আপনি পাসকান করেছিলেন বা অনেককে জানিয়ে করছিলেন সেই কাজগুলো ভালো হবে না। যাদের 11 নম্বর নক্ষত্রে জন্ম, খুব ভালো করে মাইন্ড রিড ভালো করে খেয়াল করবেন, যাদের 11 নম্বর নক্ষত্রে জন্ম অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখলাম যে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে বিশেষ করে আমি যদি বলি তাহলে পুরো এপ্রিল মাস পর্যন্ত, পুরো এপ্রিল মাস এই সরি পুরো মার্চ মাস পর্যন্ত ওভারঅল আপনাদের কিন্তু ভালো হবে, বিশেষ করে কর্মক্ষেত্রের পরিবেশে ভালো কিছু সংবাদ পাবেন। যারা প্রমোশন পাননি, অনেকদিন প্রমোশনের জন্য ওয়েট করছেন, প্রমোশনের মানে প্রবল চান্সেস ভীষণভাবে হবে এই সময়ে, অর্থাৎ পূর্বফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের কর্মোন্নতির জায়গা কিন্তু ভীষণ ভালো হবে, 100% হবেই হবে, হতেই হবে, আমি শ্রীগোবিন্দ বলছি, হলো করে বলছি ভালো হবে। তবে একটা ব্যাপার, যারা একটু রোমান্টিক, খুব ইমোশনাল, আমি বলবো যে ইমোশনালটাকে একটু কন্ট্রোল করে চলবেন। 12 নম্বর নক্ষত্র জন্ম অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্র জন্ম জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো বন্ধুরা, 15ই মার্চের পর থেকে কিন্তু আপনাদের সময়টা ওভারঅল কিন্তু অনেকটাই ভালো হবে, বিশেষ করে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি এই ব্যাপার ট্যাপারগুলো কম বেশি কিন্তু থাকছে। এবারে বলি যে যাদের 1359 সংখ্যা জন্ম, এক মানে এক এক সংখ্যা মানে হচ্ছে 1, 10, 19, 28 তারিখ,
তিন সংখ্যা মনে আছে, 3 × 12 = 31, 5 × 4 = 24, 9 × 18 = 27, এই তারিখগুলোতে জন্ম আপনার সিংহ রাশি, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই ভালো হবে। কতটা ভালো হবে সময় বলবে। আর যাদের 8/14/26 তারিখে জন্ম অথচ সিংহ রাশি, আপনার ক্ষেত্রে কিছুটা হলেও মানসিক উদ্বেগের পরিবেশ যাবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের একটা কথা বলবো, যে এই সময় সে পুরুষ হন বা মহিল হন, যারা বিশেষ করে একটু রান্নাবান্না পছন্দ করেন বা যারা একটু শারীরিক পরিশ্রম কম করেন, তাদের ক্ষেত্রে বলে একটু শারীরিক পরিশ্রম করুন, প্রয়োজনে নিজের বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করুন, একটু কায়িক পরিশ্রম করুন বা ব্যায়াম করুন, শরীরের কিছু পরিশ্রমজনিত কাজ যদি আপনারা করেন তাহলে মার্চ মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অনেকে আছে না যারা ব্রেনটাকে কাজে লাগায় বা শারীরিক কসরত যারা কম করেন, শারীরিক পরিশ্রম যারা কম করেন, তাদের ক্ষেত্রে সাজেশন হচ্ছে শারীরিক পরিশ্রমটা যদি করতে পারেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। মাস মাস আপনার জীবনে টার্নিং পয়েন্টই বলতে পারেন, ওভারঅল ভালো হবে। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো মেলান, আমার কথাগুলো মেলান, বাকিটা সময় বলবে। ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সপরিবারে খুব ভালো থাকবেন, এটা অন্তর থেকে চাই। আজ এই পর্যন্ত, নমস্কার।